কচু শাকের উপকারিতা। কচু শাক অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার। যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে তারা প্রচুর কচু শাক খেতে পারে, কারণ কচুতে আছে অনেক আঁশ যা খাবার হজম করতে সাহায্য করে। এছাড়া কচু শাক রয়েছে অনেক মূল্যবান উপাদান। আসুন জেনে নেই কচু শাকে কি কি স্বাস্থ্যকর উপাদান আছে। কচু একটি গুরুত্বপূর্ণ পুষ্টিকর সবজি। এদেশে কচু তেমন সমাদৃত নয়, অনেকটা অবহেলার দৃষ্টিতে দেখা হয়। অথচ কচু শাকে প্রচুর পরিমাণ ভিটামিন এ, বি ও সি, ক্যালসিয়াম, লৌহ ও অন্যান্য পুষ্টি উপাদান রয়েছে। আয়রন সমৃদ্ধ বলে এর সমাদরও বেশি। রক্তে হিমোগ্লোবিন মাত্রা কমে গেলে সব ডাক্তারেরাই কচু শাক খাওয়ার পরামর্শ দেন। কচু শাকে আছে প্রোটিন, চর্বি, ক্যালসিয়াম, শর্করা, আয়রন, খাদ্য শক্তি, ভিটামিন এ, বি, বি6 ও সি। সাধারণ কচু ডগা ও কালো রঙের কচু শাকে আয়রন থাকে প্রচুর পরিমাণে। রক্ত শূন্যতার ভোগা রোগীদের জন্য কচু শাক খাওয়া একরকম আবশ্যক। যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা আছে তারা প্রচুর কচু শাক খেতে পারে, কারণ কচুতে আছে অনেক আঁশ যা খাবার সহজে হজম করতে সাহায্য করে। কচু শাক ছাড়া দেহে অক্সিজেনের সরবরাহ বজায় রাখতে জরুরি নেই। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে এমনিতেই শরীরের অক্সিজেন সরবরাহ কমে যায়, সেই সরবরাহ সচল রাখতে কচু শাক অনেক বেশি কার্যকর। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা জানতে পারলেন আমাদের কচু শাকে কি কি রকমের পুষ্টিগুণ আছে। আসলে খাদ্য উপযোগী প্রতি 100 গ্রাম সবুজ ও কালো কচু শাকে যথাক্রমে 10,278 ও 12,000 মাইক্রোগ্রাম ক্যারোটিন রয়েছে। এই ক্যারোটিন থেকে আমরা ভিটামিন এ পেয়ে থাকি। এছাড়া প্রতি 100 গ্রাম সবুজ কচু শাক থেকে 3.9 গ্রাম প্রোটিন, 6.8 গ্রাম শতকরা, 1.5 গ্রাম স্নেহ বা চর্বি, 227 মিলিগ্রাম ক্যালসিয়াম, 10 মিলিগ্রাম লৌহ এবং 0.22 মিলিগ্রাম ভিটামিন বি, 0.26 মিলিগ্রাম ভিটামিন বি2, 12 মিলিগ্রাম ভিটামিন সি ও 56 কিলো ক্যালোরি খাদ্য শক্তি পাওয়া যায়। সবুজ কচু শাকের চেয়ে কালো কচু শাক অনেক বেশি পুষ্টিকর। দেহের পুষ্টি সাধনে এই সব পুষ্টি উপাদানের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো আজ এতটুকুই, আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা নিয়মিত কচু শাক খাবেন, কচু চাষ করবেন। আপনাদের যদি সুযোগ থাকে তাহলে আপনাদের বাড়ির আশেপাশে ফাঁকা জায়গাতে আপনারা প্রচুর পরিমাণ কালো এবং সবুজ কচু শাকের গাছ লাগাবেন। ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।